গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল উঠে বানিয়ে নিয়েছি কফি আর এদিকে ব্রেড, তো আজকে এটাই খাবো, কারণ আজকে তো আমাদের শনিবার, সকাল থেকে সব কিছু নিরামিষ হবে তাই। আর তারপর চলে এসেছে নতুন ফোন, ও ফোনটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, কারণ ওই নতুন ফোন আসবে একটা যে এক্সাইটমেন্টটা হয় সেটাই ওর মধ্যে হচ্ছিলো। তো যখনই কেউ ফোন করছে তো দেখছে যে ফোনটা এসেছে কিনা দেখি। অবশেষে ফোনটা এসেছে, ফোনটা খুব সুন্দর দেখতেও হয়েছে, তো ও ফোনটাই এখন দেখেই যাচ্ছে। কিন্তু এই ফোনের ক্যামেরাটা বেশি সুন্দর নয়? ভিডিওটা নতুন ফোনের একটা ইয়ে আলাদা। ফোন পে তোমার কেমন লাগছে? নতুন ফোন পে ফোনটার জন্য ও এতক্ষণ ধরে অপেক্ষা করছিল, কখন আসবে কখন আসবে। কভারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বলো। আজকে রান্না হচ্ছে আলু দিয়ে, পনির দিয়ে তরকারি, এই যে মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি কাজু বাটা, কিশমিশ বাটা, আদা বাটা, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস টমেটো, আর এখানে ভাত। এদিকে আলু দিয়ে পনির দিয়ে ঝোল হবে, আর হবে শাক ভাজা, আর কিছু করবো না। এখন বাজে 3টে, এই মাত্র রান্না হলো, আমি এখনই স্নান করলাম এবার খাওয়া দাওয়া করবো। ও তো নতুন ফোন এসেছে বলে ফোনটা নিয়ে এতক্ষণ দেখছিল, লেট করলো। বাহ দারুণ এসেছে, এত মেঘ করেছে, পাখি ডাকছে আবার, ওরা বুঝতে পারছে না এখন, বিকালই হয়ে গেল দেখতে গেলে। আমাদের ওদের খেতে এত দেরি হয় কি হবে, গাছগুলো কিন্তু প্রচুর সতেজ হয়ে গেছে দেখো, প্রত্যেকটা গাছ চলে যাচ্ছি। এখন 4:45 বাজে আর ওয়েদারটা এত সুন্দর করে আছে না, তাই বললাম চলো একটু ঘুরে আসি, আর কিছু কেনারও আছে সেগুলো কিনেও নিয়ে আসি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা প্রথমেই যাচ্ছি একটা ফোনের দোকানে, কারণ ওর ফোনে স্ক্রিন গার্ড লাগাবে, আর ফোনটা একবার হাত থেকে পড়েও গেছিলো, তো ও আর কোনো রিস্ক নিতে চায় না। আমরা অনেকগুলো দোকান ঘুরলাম, তেঘুরিয়া এইসব দিকে অনেকগুলো দোকান ঘুরে যাওয়ার পর আবার লোকনাথ মন্দিরের ওখানে গিয়ে এই দোকানটা পেলাম, যেখানে এই ফোনের স্ক্রিন গার্ড পাওয়া যায়। কিন্তু এই ফোনের স্ক্রিন গার্ডটা অনেকটাই দাম, 500 টাকা, তো বললো শেষে যে 450 টাকাতেই লাগিয়ে দেবে। আর আমিও আমার ফোনের একটা স্ক্রিন গার্ড লাগিয়ে নিলাম, আমারটা হয়ে গেল একসাথে, আর এই ফোনের স্ক্রিনটা লাগানোটা একটু অন্যরকম দেখলাম। তারপর আমরা সোজা চলে গেছিলাম বাজার কলকাতা, ওখানে আমার কুর্তি কেনার ছিল, তো একটা দুটো কুর্তি দেখলাম। এখানে কুর্তি ঠিকঠাক আমার পছন্দ হয়নি, তাই আমরা চলে গেছিলাম স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে ওখানে একটা ড্রেস ভালো পছন্দ হয়েছিল, ওখান থেকে নিয়ে আমরা, কিছু খাওয়ার ছিল আমার যে আমি খাবো বলেছিলাম, আমার খিদেও পেয়েছিলো একটু একটু, তো ঠিক হলো যে মোমো খাবো, তো মোমোর দোকান খুঁজছিলাম, পরে একটা মোমোর দোকান পেলাম, খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। সেই সিরিজটা এখন শেষ করব, আর আমি তো কাজল পরে গিয়েছিলাম, সেই জন্য আমি চন্দ্রমুখী হয়ে গেছি, কারণ যখনই কাজল পরি এই রকম চোখের অবস্থা হয়, এই যে এমন অবস্থা হলো চোখগুলোর। কাজল ফোনে স্ক্রিন গার্ডটা লাগালো, আর কিছু কেনাকাটা ছিল সেগুলো কেনা হয়েছে। তারপর আসার পথে ইচ্ছা করলে একটু মোমো খাবো, কিন্তু মোমোর দোকানে গিয়ে দেখি মোমো শেষ হয়ে গেছে, যে 3টি মোমো আছে, আমরা ওই 3টে মোমো খেয়ে বাড়ি চলে এসেছি। ওখান থেকে তোমাকে ডাকছি, দেখবে কি? তাহলে এসো।
আমিও যাবো তোমার সাথে। ছাব্বিশটা নিলে ঘরের, এখানে তো দুর্গাপূজার সময় প্রচুর লাইট দিয়েছিলো, দেখতে খুব ভালো লাগছিলো, কিন্তু এখন আবার লাইটগুলো দেখছি খুলে দিয়েছে। তো যাই হোক, আমরা ছাদে এসেছি একটু রাত্রে হাঁটাহাঁটি করতে। আমরা ছাদে ছিলাম, ছাদে থেকে দেখলাম নিচে পম্পাদিরাও রয়েছে, তো ওদেরকে ডেকে নিলাম, বললাম একটু এসে আড্ডা মারি সবাই মিলে। তো আড্ডা মারছিলাম কারণ আজ কালকে তো রবিবার সবার। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।